কিন্তু বাবা হায়াত নামক পাসপোর্টের ভিসার মেয়াদ কতদিন? দুনিয়ার জমিনে আমরা কেউ বলতে পারবো না। পাসপোর্টে ভিসা লাগাইলে কোন বান্দায় যদি কোন ব্যক্তি যদি বিদেশের বাড়িতে যায় তাহলে পাঁচ বছর ভিসার মেয়াদ আছে, দুই বছর ঘোরাফেরা করলে বাকি তিন বছর রোজগারের সম্ভাবনা আছে। কিন্তু হায়াত নামক পাসপোর্টের ভিসার কোনো মেয়াদ নাই, তাই কখন জানি আজরাইল আমাকে ধাক্কা মারা গাঁটটা ধরে নিয়ে যায়, জানা নাই। যদি আমাদের উপলব্ধি হয় যে কখন জানি আজরাইল চলে আসে, এই হায়াত নামক পাসপোর্টের ভিসার কোনো মেয়াদ নাই। আর যদি এই হায়াত জিন্দগিতে যদি আমি আমল করে করে আমি যদি পরকালের সামান সংগ্রহ করতে পারি, তাহলে এই হায়াত জিন্দগিটা আমার পরকালের নাজাতের জরিয়া হয়ে দাঁড়াবে। এই জন্য হায়াত নামক পাসপোর্টের ভিসার মেয়াদ নাই। আছে আছে বলেন, আছে জানা নাই, তাই তো। সাহাবায়ে কেরাম আমাদের কাছে তো হায়াতের গুরুত্ব নাই, কিন্তু সাহাবায়ে কেরামের কাছে হায়াতের মূল্য ছিল, গুরুত্ব ছিল। আমরা যেমন দুনিয়ার জমিনে টাকা পয়সা জমাই কি জমাই না, জোরে বলেন, স্বর্ণ মুদ্রা জমাই কি জমাই না, জমাই। কেন জমাই? করুণা ভাইরা যদি আসে ওই বিপদের সময় যেন আমরা খরচ করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে বলে যে আমার ব্যালেন্সে টাকা ছিল তাই করুণা আসছে তো, কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই। আর সাহাবায়ে কেরাম আমরা তো দুনিয়ার টাকা পয়সা স্বর্ণ মুদ্রাকে দামি মনে করি, কেন? দুনিয়ার ভিতরে চলার জন্য। আর সাহাবায়ে কেরাম হায়াত জিন্দগির এক একটা মুহূর্ত মুহূর্তকে দামি, স্বর্ণ চাঁদির চেয়ে দামি মনে করতেন। কেন? কারণ তারা বুঝছেন, তারা উপলব্ধি করেছিলেন, আমি যদি হায়াত জিন্দগিতে সুবহানাল্লাহর আমল করি, আলহামদুলিল্লাহর আমল করি, আল্লাহু আকবারের আমল করি, নামাজের আমল করি, গুনাহ বর্জনের আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেরকম ভাবে করোনা ভাইরাসের সময় ব্যালেন্সের টাকা স্বর্ণ মণিমুক্তা কাজে লাগায়, হাশরের ময়দানে হায়াত জিন্দগির এই যে নেক নামক টাকা যারা হায়াত জিন্দগিতে জমা করবে, এগুলি বিপদের সময় কাজে লাগবে। যেদিন আমার বন্ধু বান্ধব কেউ কাজে লাগবে না, যেদিন আমার আপনজন কেউ কাজে লাগবে না, ওই দিন কিন্তু আমার এই আমল নেক নামক টাকা এগুলি আমার কাজে লাগবে। কথা বুঝতেছেন কিনা? তাই সাহাবায়ে কেরাম হায়াত জিন্দগির প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করতেন। তাই তো তাদের শানে নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, যে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের প্রতি কি, জোরে বলেন, সন্তুষ্ট। কিভাবে তারা সন্তুষ্ট করলেন? হায়াতে জিন্দগিতে মেহনত করে করে সন্তুষ্ট করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, মুমিন খেয়াল করে দেখো, এই পৃথিবীর জমিনে তোমাকে আমি হায়াত আর মউত তার মাঝখানে একটু সময় আমি প্রদান করলাম, কেন জানো নি? কেন? আমি কি এমনি বানাইছি? না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি কি তোমাদেরকে এমনি বানাইছি? তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? না, তোমরা তো আমার দিকে অবশ্যই প্রত্যাবর্তিত হবে। এই হায়াতে জিন্দেগির হিসাব নিকার সব সামনে পেশ করা হবে। লা তাজুলু কদামা বনু আদম হাত্তা ইউসালা আন খামসিন আল উমরিহি ফিমা আফনা। আল্লাহর রাসূল বলেন, বনি আদম ততক্ষণ পর্যন্ত হাশরের কঠিন ময়দানে তার কদম এক চুল পরিমাণ সামনে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচ প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান না করবে। পাঁচ প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হচ্ছে, আনুমরিহি ফিমা আফনা,
আল্লাহ তাআলা বলেন হায়াত আমি তোমাকে দান করলাম যে হায়াত আমি তোমাকে দিয়েছিলাম এই হায়াত দেয়া শুধু দুনিয়া উপার্জন করার জন্য আমি তোমাকে হায়াত দেই নাই শুধু দুনিয়া বাড়ানোর জন্য হায়াত দেই নাই শুধু দুনিয়ার রং তামাশার জন্য আমি তোমাকে হায়াত দেই নাই আমি তোমাকে হায়াত প্রদান করেছিলাম তোমরা যেন আমার গোলামি করো তোমরা যেন আমার ইবাদত বন্দী করো কিন্তু আমরা যারা করি না হাশরের কঠিন ময়দানে কিন্তু বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ হায়াতে জিন্দেগির যতক্ষণ পর্যন্ত আমি জবাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে অগ্রসর করার সুযোগ আমার হবে না আল্লাহ তাআলা এই আয়াত আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে এই কথাটাই বলছেন মুমিন আমি তোমাকে হায়াত প্রদান করলাম তোমার আবার মৌত প্রদান করব তার মাঝখানে একটা সময় দিলাম কেন জানোনি আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন কে ভালো কাজ করতে পারে কে উত্তম কাজ করতে পারে বেশি না কে ভালো কাজ করতে পারে এটার পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি তার সময় দিয়েছি সুবহানাল্লাহ বলেন এইজন্য আমরা হিসাব মিলাই আমরা হিসাব মিলাই হায়াত দিলে কত মূল্য বুঝে আসবে পরে সীমানা ক্রস করলে যেমন হাদিসে পাকের ভিতরে আসছে বাবা হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হযরত তালহা থেকে হাদিস বর্ণিত হযরত আবু হুরায়রা তালহা বলেন যে কোন এক সম্প্রদায়ের দুইজন অগ্নিপূজক আল্লাহর রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হইছেন কালিমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন গো পয়গম্বর এখন আমাদের করণীয় কি এখন আমার কাজ কি আল্লাহর রাসূল বললেন সাহাবীরা রে সবই মাত্র কালিমা পড়ে মুসলমান হইছো এখন তোমরা ঘরে চলে যাও এখন তোমরা ঘরে চলে যাও এখন তোমাদের কোনো কাজ নাই আল্লাহর রাসূল বলেন তোমরা এখন ঘরে চলে যাও আমরা এখন রণাঙ্গনে যাব যুদ্ধ প্রস্তুত সুতরাং তোমরা ঘরে চলে যাও দুইজনের একজন ঘরে চলে গেছে আরেকজন আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন ওগো পয়গম্বর আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন আর আমি ঘরে গিয়ে সংসার পরিচালনা করব হতে পারে না আমিও আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব আল্লাহর রাসূল বারবার বলার পরও যখন ওই সাহাবী থামেন নাই তখন আল্লাহর রাসূল অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পরে ওই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাসূলের পক্ষে কাফের বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন সুবহানাল্লাহ আরেকজন দীর্ঘদিন পর্যন্ত হায়াত পাইছেন হযরত আবু হুরায়রা বলেন আমি স্বপ্নে দেখলাম যিনি পরে মারা গেছেন তিনি জান্নাতে ঢোকার অনুমতি আগে পাইছেন আর যিনি আগে মারা গেছেন যিনি শহীদ হয়ে গেছেন তিনিও জান্নাতে ঢোকার অনুমতি পাইছেন কিন্তু তিনি পরে পাইছেন হযরত তালহা বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের গেটে দাঁড়ানো আছি এমন সময় জান্নাতের ভিতর থেকে একজন সাহাব একজন ফেরেশতা এসে যিনি পরে মারা গেছেন তিনাকে আগে ডাকাডাকি করে জান্নাতে ঢুকাইছেন আর যিনি আগে মারা গেছেন তিনিও জান্নাতে ঢুকছেন কিন্তু তিনি পরে ঢুকছেন রাত্রি বেলায় ঘুম ভেঙে গেছে প্রভাত হয়ে গেল সকাল হয়ে গেল উভয় সাহাবী আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে বলল ওগো আল্লাহর রাসূল ওই যে উমুক সম্প্রদায়ের দুইজন লোক একসাথে কালিমা পড়ে মুসলমান হইছে কিন্তু একজন শহীদ হয়ে গেছেন আর একজন দীর্ঘদিন পর্যন্ত হায়াত পাইছেন হাদিসে পাকের ভিতরে আসছে 3 মাস 6 মাস 9 মাস 1 বছর হায়াত পাইছেন কিন্তু আমি স্বপ্নে দেখলাম যিনি পরে মারা গেছেন তিনি জান্নাতে ঢোকার অনুমতি আগে পাইছেন কারণ কি আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে হে সাহাবীরা তোমরা খেয়াল করো নাই
তোমরা লক্ষ্য করো নাই যিনি পরে মারা গেছেন তিনি দিনার হায়াত জিন্দেগির ভিতরে একটা বছরের রমজানের সব আমল নামায় জমা করছেন এক বছরের নামাজের সব জমা করছেন এই সোনাকুড়া জামিয়া ফজলুল উলুম মাদ্রাসায় যারা গত বছর এই মাহফিলে ছিল আজকে তারা নাই আমরা আছি আমাদের আমলনামায় এই বছরের এই সওয়াবটা জমা হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে ওই যে তার হায়াতে জিন্দেগি বেশি পাওয়ার কারণে তার হায়াতে জিন্দেগিতে যত আমল করেছে নেক কাজ করেছে এই নেক কাজের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে আগে জান্নাতে ঢোকার অনুমতি প্রদান করেছেন সুবহানাল্লাহ আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ এইজন্য হায়াতের দাম আছে নাকি নাই আমাদের কাছে নাই তাদের কাছে ছিল তাই তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উটের উপর সওয়ার হয়ে কিংবা ঘোড়ার উপর সওয়ার হয়ে আরো বন্ধু বান্ধবদেরকে নিয়ে কোথাও যাইতেছিলেন বাবা কিছু দূরে যাওয়ার পরে হঠাৎ রাস্তার ভিতরে একটা কবর নজরে পড়ছে আমাদের নজরে কবর পড়ে কি পড়ে না জোরে বলেন আশা যাওয়ার পথে কি কবর পড়ে কি পড়ে না কবর হযরতে আব্দুল্লাহ ইবনে উমার চলতেছেন এমন সময় যখন কবর দেখছেন কবর দেখার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কবর থেকে নেমে পড়ছেন সুয়ারি থেকে নেমে পড়ছেন সুয়ারি থেকে নেমে পড়ে তিনি দুই রাকাত নামাজ পড়ছেন কয় রাকাত বাবা তিনি দুই রাকাত নামাজ পড়ছেন দুই রাকাত নামাজ পড়ার পরে আবার তিনি সুয়ারির উপর আরোহণ করলেন সাহাবায়ে কেরাম সঙ্গী সাথীরা যারা ছিল তারা মনে মনে ভাবছে হয়তোবা কোন বিশেষ সাহাবীর কবর তাই তো তিনি সোয়ারি থেকে নামছেন নামাজ পড়ছেন আবার তিনি রওনা করলেন তিনি যখন রওনা করলেন সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কে ডেকে ডেকে জিজ্ঞাসা করলো গো আব্দুল্লাহ ইবনে উমর আমরা জানতে চাই এটা কি কোনো বিশেষ সাহাবীর কবর কেন বা নামলেন কেন ইবার নামাজ পড়লেন কবরের পাশে জানতে চাই হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন সাহাবীরা রে শোনা একবার আল্লাহর রসুলের একটা হাদিসের স্মরণ হয়ে গেছে আমার একবার আল্লাহর রসুল কোথাও যাইতেছিলেন সঙ্গী সাথী আরো কিছু সাহাবায়ে কেরাম ছিল আল্লাহর রসুলের সামনে হঠাৎ একটা কবর নজরে পড়ছে কবর নজরে পড়ার পর আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা রে শোনা ও যে দেখো যারা কবরে শুয়ে পড়ছে তাদের আমল বন্ধ হয়ে গেছে তাদের হায়াতে জিন্দেগির একটা সুবহানাল্লাহ হায়াতে জিন্দেগির দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তাদের নিকট তার চেয়ে আরো উত্তম সাহাবীরা রে যারা কবরে শুয়ে পড়ছে তাদের আর আমল করার কোনো সুযোগ নাই আমরা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছি সাহাবীরা রে আমি অনেক সময় নামাজ পড়ি জলদি করে পড়ে লই তোমরাও অনেক সময় নামাজ পড়ো জলদি জলদি তাড়াহুড়া করে দুই রাকাত নামাজ পড়ো সাহাবীরা রে শোনো যারা কবরে শুয়ে পড়ছে যারা কবরে আছে তারা কবর থেকে আফসোস করে করে কবর থেকে থেকে বলতে থাকে হায় হায় আমরা যদি হায়াতে জিন্দেগির আর দুইটা মিনিট পাইতাম কয় মিনিট বাবা তারা কবর থেকে থেকে বলে আমরা যদি হায়াতে জিন্দেগির আর দুইটা মিনিট পাইতাম তাহলে দুইটা মিনিটে আমল নামার ভিতরে দুই রাকাত নামাজ সংযোজন করে দুই রাকাত নামাজ বৃদ্ধি করে তারপরে কবরে আসতাম আল্লাহর রসুল বলেন সাহাবীরারে কবরে থেকে থেকে তারা এমন করে আফসুস করে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমার সামনে যখন এই কবর নজরে পড়ে গেছে আমার আল্লাহর রসুলের এই হাদিসের কথা স্মরণ হয়ে গেছে আমি যখন ঘর থেকে বের হয়ে আসছি আমি ওযু করে ঘর থেকে বের হয়ে আসছিলাম কেন কেন ওযু করে বের ওযু করে ঘর থেকে বের হয়ে আসছি কারণ আমি জানি ওযু একটা ইবাদত হাদিসে পাকের ভিতরে আসছে হযরতে আয়েশা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন
ওগো পয়গম্বর জানতে চাই হাশরের কঠিন ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতের মাঝখানে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন আল্লাহর রাসূল হযরতে আয়েশাকে পাল্টা প্রশ্ন করে বললেন আয়েশা রে জানতে চাই লক্ষ লক্ষ কালো গোরার মাঝখানে কোন মালিকের চাঁদি সাদা হাত পাও সাদা গোরা যদি হারায় যায় ওই গোরাটা কি তালাশ করা কোন কঠিন কাজ হযরতে আয়েশা বলেন না আল্লাহর রাসূল বলেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুরুম মুহাজ্জালিন আয়েশা রে আমার উম্মত লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতের মাঝখানে যারা হায়াতে জিন্দগিতে ওযু করে করে পাঁচ ওয়াক্ত নামাজ করবে ওযু রঙ্গ হাশরের কঠিন ময়দানে নূর চমকানো অবস্থায় থাকবে তাই আমি তাদেরকে ওযুর অঙ্গগুলো দেখে দেখে তাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেব সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন সাহাবীরা রে আমার যেহেতু ওযু আছে আমি ভাবলাম আমি যেই উদ্দেশ্যে রওনা করলাম আমার যেহেতু সময় আছে তাই আমি ভাবলাম আমি দুই রাকাত নামাজ পড়ে আমি আমার আমলনামাটা একটু বৃদ্ধি করে তারপরে আমার গন্তব্যস্থলে চলে যাই সুবহানাল্লাহ আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ আমাদের কাছে কি এই হায়াতের মূল্য আছে বলেন 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 যারা চলে গেছেন তারা কি ইচ্ছে করলে আর কোনদিন ফিরে আসবে আসবে বলেন দুনিয়ার সিস্টেমটা তো এমন যাদেরকে পৃথিবী বিদায় করে দেয় তারা আর ফিরে আসে না আসে না তারা আর কোনদিন পৃথিবীতে ফিরে আসে না আমরা যারা দিন মাহফিলে আসলাম আমরা যারা মসজিদে যাই আমরা যারা নামাজ পড়তে যাই আমরা যারা জানাজা আদায় করতে যাই হিসাব মিলান দরকার আজকে আমি আছি হয়তোবা আজকে আমি নিজের জামা নিজে পরে পরে এই মাহফিলে আসলাম নিজে হেঁটে হেঁটে এই মাহফিলে আসলাম হতে পারে আগামী কাল আমার নিজের গোসল আর আমি নিজে দিতে পারবো না আমাকে আমাকে গোসল দেওয়া হবে হয়তো পারে আগামী কাল আর আমার নিজের পোশাক আর নিজে আমি পড়তে পারবো না আমাকে পোশাক পরিধান করানো হবে হতে পারে আগামী কাল আমি আর মাহফিলের উদ্দেশ্যে মসজিদের উদ্দেশ্যে আমি নিজে হেঁটে হেঁটে আর আসতে পারবো না হতে পারে আমাকে চারজনে ধরে ধরে মসজিদ পর্যন্ত ঈদগার ময়দান পর্যন্ত নিয়ে আসা হবে আজকে আমি নামাজ পড়তে মসজিদে আসি আমি সুযোগ হয় না আমার সুযোগ মিলে না হইতে পারে আগামী কাল এই টাইমে আমি আর নামাজ পড়তে পারবো না আমার উপর নামাজ পড়া হবে পড়া হবে পড়া হবে হতে পারে কি পারে না জোরে বলেন এমন একটা ভয় এমন একটা ফিকির এমন একটা চিন্তা যদি আমার দিলের ভিতরে ঢুকে যায় তাহলে এই মাহফিল সফল কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم واستعدوا للموت قبل نزوله الله رسول বলেন তোমার নিকট মৃত্যু আসবে তার ভিতরে কোনো সন্দেহ নাই তোমার দাদা এই পৃথিবীর জমিনে ছিল তোমার বাবা এই পৃথিবীর জমিনে ছিল তোমার পরদাদা এই পৃথিবীর জমিনে ছিল যাদের অস্তিত্ব পর্যন্ত বর্তমানে দুনিয়ার জমিনে নাই পরদাদার নাম জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবো না বাবা তার আগের দাদার নাম তো প্রশ্নই আসে না বরং আমি যদি এইভাবে বলি এই মাঠে যারা আছেন যদি জিজ্ঞাসা করা হয় 100 বছরের আগের রাজার নামটা বলেন যেই রাজার ধমকে রাষ্ট্র থেকে নিয়ে শুরু করে ওয়ার্ড পর্যন্ত মহল্লা পর্যন্ত যেই রাজার ধমকে থরথর করে কাঁপে এমন একটা রাজার নাম 100 বছর আগের রাজার নামটা বলেন অনেকেই বলবেন জানা নাই ইতিহাসের পাতায় লেখা আছে ইতিহাসে লেখা আছে তাই ইতিহাস থেকে বলতে হবে যেই জমিন আমার দাদা আমার আমার বলছে যেই জমিন আমার বাবা আমার আমার বলছে যে জমিন এখন 10 টুকরার এক টুকরা হিসেবে আমি আমার আমার বলি একদিন আমি থাকব না আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে এই পৃথিবীর জমিনে আমি আসছি তো আমার সন্তান আমার কোলে আসছে তো বুঝা গেল আমার হায়াত হায়াত
অনেক সময় বাবার কোলেও সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। এটা কিন্তু সাজ, এটা খুব কম, কিন্তু স্বাভাবিক পর্যায়ে আমার সন্তান আমার কোলে আসছে, বোঝা গেল আমার হায়াত শেষ, আমার নাতি আমার কোলে চলে আসছে। আমি গৌরব করি এটা আমার মেয়ের ঘরের সন্তান, আমি গৌরব করি এটা আমার ছেলের ঘরের সন্তান, কিন্তু বাবা এটা অনুভূতি আসা চাই যে তো আমার নাতি দুনিয়ার জমিনে চলে আসছে, আমার আর থাকার সুযোগ নাই, এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদের চলে যেতে হবে। অতএব কারণে আমরা যদি হিসাব মিলাই, আমরা যদি খেয়াল করি, এই পৃথিবী থাকার জায়গা না, পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতেই হবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, আজরাইল তোমার কাছে আসবে, আজরাইল আসার পূর্বে তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কেমন ভাবে প্রস্তুতি গ্রহণ করব বাবা? এ প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করেছি। শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, একজন বুড়া মানুষ একজন মানুষ বোঝা মাথায় নিয়ে সিএমবি বাজারের দিকে রওনা করছে, কিংবা শিবপুরের দিকে রওনা করছে, কিংবা নিন্দাও বাজারের দিকে রওনা করছে, হাঁটতেছেন হাঁটতেছেন চলতেছেন, হঠাৎ করে আরেকজন বুড়া মানুষের সঙ্গে সাক্ষাৎ। বুড়া মানুষটা বোঝার সামনে দাঁড়ায় বলতেছে, ভাইজান আমি আজরাইল আসছি, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলাম। বুড়া মানুষটা বলেন, ভাইজান ও ভাই আজরাইল আপনি চলে আসছেন আলহামদুলিল্লাহ, আমি বুঝেছি আমি বুঝতে পেরেছি আপনি আমার হায়াতে জিন্দেগি শেষ খতম করার জন্য আসছেন, আপনি আমার রূহটা বের করে নিয়ে যাওয়ার জন্য আসছেন, তবে আপনার কাছে আমার একটা আরজি, আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমার মাথার গুঁড়াটা আপনি নামান, আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। ওই যে দেখেন কাঁধে আমার গামছা আছে, এটা আমার গামছা নয়। যখনই মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ বেশি উঠে, আমি তাড়াতাড়ি আমার জায়নামাজটা বিছায়া নামাজ পড়া লই, নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ একদিন তো আজরাইল আমার নিকটে আসবে তার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আমি যখন সেজদারত অবস্থায় থাকব ওই সময় যেন আজরাইল আসে, এটা আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি। ও ভাই আজরাইল আপনি যেহেতু চলে আসছেন, অতএব আপনার কাছে আমার দরখাস্ত, আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। আমি যখন আল্লাহর কুদরতি কদমে আমার কপালটা ঠেকায় দিব, ওই সময় আমার জানটা বের করে নিয়ে যান, কোনো বাধা নাই কোনো আপত্তি নাই। হযরতে আজরাইল বলেন, ও ভাই আপনার জান নেওয়ার জন্য আমি আজরাইল আসি নাই, আমি আসছি আরশে আজিমের ভিতরে কিছু বান্দার লিস্টি দেখছি যারা মৌতের জন্য সব সময় প্রস্তুত, মুতু কবলা তামুতু ওয়াস্তাইদু লিল মাউতি কবলা নুজুলিহি, ওই লিস্টির ভিতরে আমি আজরাইল আপনার নামটাও দেখলাম, আমি এই পথে যাইতেছি, ভাবলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করা যায়, আপনি এমন কোন আমল করেন যেটা আরশে আজিমের ভিতরে আপনার নামটাও আছে। হযরতে আজরাইল বলেন, অতএব আপনাকে আমি সত্য সত্যই পাইছি, তাই আপনি চলে যান, আমি যখন আপনার প্রাণবায়ু আপনার রূহ বের করার জন্য আসব, আমি হাউজে কাউসার পানি শরাবের পেয়ালা নিয়ে আপনার দরবারে হাজির হব। সুবহানাল্লাহ করে পড়ি, সুবহানাল্লাহ। অতএব আমরা ইনশাআল্লাহ যেই কথাগুলি হয়েছে সামনে হবে, আমরা হায়াত জিন্দিগিকে কদর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।